ভাসান চরে রোহিঙ্গাদের পুনর্বাসন করার পর এই প্রথমবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। রোহিঙ্গাদের এই দ্বীপে স্থানান্তরের বিষয়ে আন্তর্জাতিক মহল প্রাকৃতিক দুর্যোগ নিয়ে শঙ্কা প্রকাশ করে আসছে বহুদিন থেকেই। পুরো বিশ্বের নজর থাকবে ঘূর্ণিঝড় ইয়াসকে ঘিরে ভাসান চরে কি ঘটছে তার দিকে। ভাসান চরের প্রস্তুতি দেখতে দ্য ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ আল মাসুম মোল্লা অবস্থান করছেন দ্বীপটিতে, আর তার অভিজ্ঞতার ভিত্তিতে আজকের ভিডিও স্টার অন দ্য স্পট। সাগরের কাছাকাছি যাওয়ার মতো অবস্থা এই মুহূর্তে নেই। আমরা যেখানে আছি প্রচণ্ড বাতাস, এখানে প্রকল্প পরিচালক এবং যে সরকারের যে ট্রিপলারসি তারা হল সর্বোচ্চ ব্যবস্থাটুকু নিয়েছে এই এই ঝড়কে কেন্দ্র করে, যাতে এই ঝড়ে কোনো ধরনের সর্বোচ্চ কোনো ধরনের প্রাণহানি যেন না ঘটে এবং কোনো ধরনের দুর্ঘটনা যেন না ঘটে, সেই কারণে তারা তাদের সর্বোচ্চ ব্যবস্থা এখন পর্যন্ত নিয়েছে। রোহিঙ্গাদের সাথে আমি কথা বলছি, রোহিঙ্গারা যথেষ্ট পরিমাণ শেল্টার সেন্টার যাওয়ার জন্য তারা তাদেরকে মোটিভেটেড করা হয়েছে, তারা যাবে বলে তারা বলেছেন আমাদের কাছে, এবং মাইকিং চলছে, সকাল থেকে মাইকিং চলছে এবং কিছুক্ষণ পরপর মাইকিং চলছে, এবং একসাথে তারা তাদেরকে দেখা গেছে তারা বাক্স প্যাটরা যার যার যা জিনিসপত্রগুলো আছে সেগুলো তারা মোটামুটি রোজগাজ করছে, যাতে তারা যদি শেল্টার সেন্টার যেতে হয় যেন তারা সেগুলো নিয়ে যেতে পারে। এই হলো যে এখন পর্যন্ত তাদের জন্য যে পর্যাপ্ত শুকনো খাবারের আমাদের ব্যবস্থা রয়েছে, 33 টন চিনি রয়েছে, 16 টনের মতো আমাদের চিড়া রয়েছে এবং মুড়ি রয়েছে, সেগুলো আমরা প্ল্যান করে রেখেছি কীভাবে দেব, এবং আমরা পাশাপাশি যখন তাদের এই শেল্টারে যেতে হবে শেল্টারে তাদের ব্যবস্থাপনা আইন শৃঙ্খলা সব কিছুর জন্য আমাদের যে বাহিনীগুলো রয়েছে তাদের সমন্বয়ে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য কমিটি করা হয়েছে, হাসপাতালের জন্য পর্যাপ্ত ওষুধ মজুদ রাখা হয়েছে এবং একজন গাইনোকোলজিস্ট এবং আরও বিভিন্ন ডাক্তার স্পেশালিস্ট এখানে